সংখ্যাতত্ত্ব সীমার বাইরেও বহু কিছুকে বিশ্লেষণ করে। এ তত্ত্বের মূল বক্তব্য বিশ্ব সংসারের যে কোনো বস্তু বা ধারণাকেই সংখ্যা দ্বারা বিশ্লেষণ করা সম্ভব। সংখ্যাতত্ত্বের বিচারে মানুষের নাম খুবই গুরুত্বপূর্ণ ইঙ্গিত তাকে বোঝার জন্য। নাম বা পদবীর আদ্যাক্ষর থেকে বেশ কিছু সিদ্ধান্তে আসা সম্ভব। সংখ্যাতত্ত্বের বিচারে এস খুবই প্রভাবশালী একটি বর্ণ, এটি এক সংখ্যাটির সমতুল্য। সংখ্যাতত্ত্বের মতে নাম বা পদবীর গোড়ায় এই অক্ষরটি থাকলে সেই ব্যক্তি আত্মবিশ্বাসী, কর্মদক্ষ এবং একগুঁয়ে হওয়ার সম্ভাবনা প্রবল। তাদের প্রাথমিক পরিচয় হলো তার স্পষ্টবাদিতা, মুখের উপরে অপ্রিয় সত্য বলতে এদের দেরি হয় না। এরা মূলত উচ্চাভিলাষী কিন্তু সৎ, সম্পর্কের ক্ষেত্রেও তারা বিশ্বস্ত। ব্যক্তিগত ও কর্মক্ষেত্র উভয় সম্পর্কের ক্ষেত্রেই এরা বিশ্বস্ততা বজায় থাকে। স্পষ্টবক্তা হওয়ার কারণে এদের পক্ষে খুব খোলাখুলি রোমান্স প্রকাশ করা সম্ভব হয় না, কিন্তু মনে মনে এরা রোমান্টিক। এদের প্রেম অনেক সময়ই অব্যক্ত থাকে। তারা বেশ উষ্ণ স্বভাবের মানুষ, অন্যের সমস্যাকে নিজের কাঁধে নিতে পিছুপা হন না। সত্যের প্রতি তাদের নিষ্ঠা অবিচল, কিন্তু অনেক সময়ই তারা আবেগতাড়িত হয়ে কাজ করেন। তাদের একটা আশ্চর্য ক্ষমতা থাকে নিজের অনুভূতি লুকিয়ে রাখার, সে কারণে তারা অনেক সময়ই বিষণ্ণ হয়ে পড়েন বা অবসাদে ভোগেন। অনুভূতি গোপন করলেও তাদের কিন্তু উপযুক্ত বন্ধু বা সঙ্গিনী পেতে সমস্যা হয় না, কারণ তাদের আকর্ষণী শক্তি প্রবল। যে কোনো কাজে হাত দেওয়ার আগে তারা বিস্তৃত চিন্তাভাবনা করেন। অনেক সময় এই কারণে তাদের অনেক পরিকল্পিত কাজ করা হয়ে ওঠে না। কেরিয়ার ভাগ্য বেশ ভালো থাকে। ব্যবসায়ী, রাজনৈতিক, অভিনেতা যাই হন না কেন, তারা সাফল্য পান। আর্থিক দিক থেকেও তারা সফল থাকেন।